ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে সকালবেলা, এখন বাজে 11টা। তো এখন থেকে নিজের ব্লগটা স্টার্ট করছি। খুবই স্পেশাল একটা দিন আজকে, কারণ এখন আমরা যাচ্ছি ওয়ার্ল্ড বুক ফেয়ার। স্পেশাল এই জন্য কারণ ওখানে আবারও আজকে গিয়ে আমি আমার বরের বইটা দেখতে পাবো ওখানকার স্টলে। তো ওখান থেকে মানে প্রচুর প্রচুর পরিমাণে বিক্রি তো হয়, মানে লোকে নেয় আর কি, প্রচুর সেল হয়। আর তার সাথে সাথে আজকে কিন্তু আমার বর আবারও অটোগ্রাফ দেবে ওখানে গিয়ে পড়ে। তো যে কটা বই থাকবে সে কটা বইয়ের মধ্যে ও সাইন টাইন করবে। তা আমার জন্য খুবই একটা গর্বের দিন, আমার খুব ভাল লাগে। আর হ্যাঁ, ভিডিও শুরুতেই বলি ফ্রেন্ডস, এই যে বুক ফেয়ারটা যাচ্ছি, আগের বছরও গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকেও যাচ্ছি, শেয়ার করছি। আর নেক্সট ইয়ার যখন যাবো তখন কিন্তু ওইখানে আমারও বই থাকবে। তবে এই ব্যাপারে আর বেশি কথা বলবো না, এই ব্যাপারে বেশি কথা বলার জন্য বরকে পাশে চাই, কারণ ও আমাকে সবসময় বেশি পুশ করে করে কি হ্যাঁ হবে হবে তোমারও হবে। হ্যাঁ, ভেতর থেকে একটা যে কনফিডেন্স সেটা আমার মধ্যে বা চলে এসছে। তো ব্যাস কিছুদিনের মধ্যে আর কি সব প্রসেস স্টার্ট হবে, কারণ মোটামুটি বুক ফেয়ারটা শুরু হওয়ার 4-5 মাস আগে থেকেই সব প্রসেস স্টার্ট হয়ে যায়। তো এখন তো যাচ্ছি স্টলে খালি বরের বুকটা দেখতে, নেক্সট ইয়ার আমার আর বরের দুজনের, আর তার সাথে আমাদের অনেক কটা স্টুডেন্টেরও বই বের হচ্ছে। তো ঠিক আছে, চলো সব কিছু সময়ের সাথে সাথে তোমরা জানতে পারবে, যেটা কিনা আমার খুবই ভালো লাগছে তোমাদেরকে জানাতে, নিজেরও ভালো লাগছে। তা চলো সাথে থাকো, ব্যাস রেডি হয়ে গিয়েছি। তবে হ্যাঁ, বুক ফেয়ার যাওয়ার আগে একটুখানি যাবো ফ্ল্যাটে, তো আইজিএম কানেকশনটা নিতে হবে আমাদেরকে। তো সেই কারণে ওই ভাইয়াটা এসছে, সবসময় আসে না, মানে আর কি গ্যাপে গ্যাপে আসে, সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে। তো কিছুদিন আগে এসেছিল, তখন আমাদের কাছে ডকুমেন্টগুলো রেডি ছিল না বলে আমরা দিতে পারিনি, তবে আজকে ডকুমেন্ট রেডি আছে। খুব ইম্পর্টেন্ট একটা কাজ সেরে নিলাম ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি বরকে বলেছিলাম আমি কোনোভাবেই চাই না কি আমার ফ্ল্যাটে গিয়ে পরে আমি ওই সিলিন্ডার ইউজ করি, বিকজ যখন আমার ওই আইজিএল ব্যাপারটা মানে মনে করো হয়েই যাবে, তো কিছুদিনের জন্য সিলিন্ডারটা কেন? তবে এখন ব্যাপারটা হচ্ছে উনি বললেন 6 মাস টাইম লাগবেই, তো আমরা তো আর 6 মাস দাঁড়াবো না, তার আগেই আসবো। বাস ফর্মটা তো ভরে রেখে দিলাম, তাই না বলো? যদি কানেকশন যখন এখানে ঢুকে যাবে পাইপ, তখন সবারই লেগে যাবে, মোটামুটি লেগে যাবে। তো ব্যাস যদি মনে করো তার আগে হয়ে যায় ঠাকুর ঠাকুর করে, তাহলে ভালোই হলো, আর না হলে হয়তো 1 মাস আমাদেরকে করতে হবে। খুচরো আছে, দাঁড়াও 10 টাকার পয়েন্ট দাও, পয়েন্টের মধ্যে আছে না, দেখো দি দাও। ঠিক আছে চলো, ব্যাস বেরিয়ে পড়েছি তাহলে। এখন এখান থেকে দেখাচ্ছে 23 মিনিট, তো চলো। এখানে না পার্কিং এর আগের বার খুব সমস্যা হয়েছিল, দেখো এবার কিন্তু গাইড করার জন্য আছে। চলো ওদিকে যেতে বলছে, ওদিকে যেতে বলছে। এই যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই সাইড वाला না, লাল কে বগল মে ব্লু वाला, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এত বাজে পার্কিং হয়েছিল, মানে কি বলবো, মানে মানে সেই 4-5 জন মিলে আর কি সাইড সাইড এই করে করে গাইড করে করে বর তবে গাড়িটা পার করে। এখন আজকে মানে হতে পারে আমরা আজকে তাড়াতাড়ি এসেছি, তাই না? আগের বার লেটও হয়ে গিয়েছিল, তো গাড়িটা লাগিনি। তারা পুরোটা কেটে নাও, পুরোটা কাটো, তবে ওদিকে চলে। হ্যাঁ ওদিকে যাও, যাও 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 যাও, আরো যাও আরো যাও আরো যাও আরো যাও আরো। হ্যাঁ এবার ঘুরাও, এবার ঘুরাও। হ্যাঁ দাঁড়াও, যাও 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 কেটে, ভাইয়া সাইড হো যা না, ভাইয়া সাইড হো যা না, যাও। গাড়ি এখানে পার্কিং হয়ে গিয়েছে সুন্দরভাবে। এখানে অ্যাকচুয়ালি পার্কিংটা খুব টাইট, আর সবথেকে বড় কথা হচ্ছে এখানকার পার্কিং এর যত দাদারা আছে ওনারা একটুখানি দিনের বেলা তো আর কি খেয়ে থাকেন, তাই খবর। মনে হয় আগের বারও খেয়েছিল, কিন্তু সারাদিন ড্রিঙ্ক করে কোনো কাজ থাকে না, কিন্তু কিছু করছে না, ও বাস বলছে চায় পানি কা পয়সা, এই যে আমাদের কাছেও নিল এই কাজ। তো ঠিক আছে চলো এখান থেকে অটো করতে হবে, কারণ আগের বার আমরা হেঁটে বেরিয়ে গিয়েছিলাম, সেটা ছিল আমাদের ভুল, তো অটো করে নিই। আমরা অটোতে বসে পড়েছি, আমাদের দুজনে অ্যাকচুয়ালি ডিসকাশন হচ্ছিল কি আমরা বড় হই নিয়ে অথার বলবো, তো কি নিয়ে বুকিং করব, ড্যাড মাম মাম গাইড করে দেবে।
না না করে নিয়েছি ফ্রেন্ডস, আমরা আগে পেটিএম থেকে না টিকিট কেটেই নিয়েছিলাম। চলো ওইছে, চলো 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 ড্যাডের সাথে সাথে চলো, দেখো ড্যাড কত এগিয়ে গেছে, আস্তে পড়ে যেও না। 51 নাম্বার 5 চলো। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বড় বুক ফেয়ার, হল নাম্বার 5। তো আমাদেরকে যেতে হবে হল নাম্বার 5 এ। চলো বহু আসি ভারত। এই যে এবারে স্টল নম্বরটা খুঁজে পড়ে যেতে হয়, C02। চলো এটা B। এই হচ্ছে নোসেন প্রেস, ইনারাই হচ্ছে আমাদের পাবলিশার। অল বুকস আর সোল্ড আউট, প্রথমে যে বুকগুলো ছিল সব সোল্ড আউট হয়ে গেছে, নতুন কপি বার করছে। যতগুলো বই রাখা হয়েছিল সবগুলো বিক্রি হয়ে গেছিল, তো এই নতুন আবার বার করা হলো, তাই তো এগুলো আবার রাখা হবে এখন। সত্যি খুব ভালো লাগছে। অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। এই যে বাল্মীকির রামায়ণ, যদিও কমপ্লিট হয় না, এত বই এত বই কেনার, প্রচুর বই কিনে একেবারে গোপ্রোর কাজ করাচ্ছ নাকি তুমি? হ্যাঁ।
আমার বর এখন ওয়াটার শুট করবে। এই গেল ফোন জলে। ওই যে কেমন হয়েছে দেখাও। আমরা চলে এসেছি ফ্রেন্ডস সিয়ার পার্কে, বিকজ খিদে পেয়েছে স্বাভাবিকত। ওই ঘোরার পরে ঘরে গিয়ে রান্না করার আর কোনোরকম ভাবে মেন্টালিটি নেই। বর বললো চলো ওখান থেকে 27 মিনিটেরই রাস্তা। তো এই যে আমার পেছনে মাছের মার্কেট, একেবারে ডিমওয়ালা ইলিশ আর 2000 টাকা কেজি। তো বলছে দেবো নাকি, তো ব্যাপারটা হচ্ছে আমরা যখন খেতে এসেছি চল খাই, খেতে খেতে চিন্তা করি, যদি মনে হয় তাহলে নিয়ে যাবো। একটা মাছ নিয়ে যাবে, কালকে আমার রান্না হবে মাছ, দেখা যাক। আজকে মাছ খাওয়ার পর যদি ইচ্ছে করে কালকে তবে না। আমাদের অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। আজকে আমরা এত দূরে এসেছি, কি খেতে পারি? ইলিশ ভেবেছিলাম, বাট ইলিশে ডিম ওরকম ভাবে এখন নেই, সেই জন্য আমরা রুই কালিয়া খাচ্ছি। আমার বড় বাবু ডিম খাচ্ছে। আজকের আমাদের ফানি শুটও কিন্তু এখানকারই, প্রথম পার্ট হয়ে গেছে, দ্বিতীয় পার্ট খাবার আসার পরে। তো চলো খাবারগুলো চলে আসুক, তারপর শেয়ার করছি। ঝুড়ি আলু ভাজা, টিম্পু সহ সব জায়গায় আলু খেতে যায়, মলে গিয়ে পরে বলবে ফ্রেঞ্চ ফ্রাই, এখানে এসে বলছে ঝুড়ি আলু ভাজা। বেশি বেশি করে কিনে এবার নিয়ে যাবো, বিস্কিটের অনেকগুলো প্যাকেট নিয়ে নিয়েছি আমার, একদম ঘন ঘন তো আসা যায় না। 13 বছর পর দিল্লিতে আমি শাকালু দেখতে পেয়েছি। সরস্বতী পূজোর জন্য না সব, কোনটা ছেড়ে কোনটা কিনবো, এত দূর থেকে কি আর নিয়ে যাওয়া যায়, অত কিছু বই বই, এটা নেবো তো ওটা ভুলে যাবো। তা বর আবার গন্ধরাজ লেবু নিল, যতদিন চলে ফ্রিজে রেখে রেখে। তো এই যে আজকের মতো এতটাই শপিং, চলো ঘরে গিয়ে শেয়ার করবো। আজকের খাওয়াটা কিন্তু বেশ জমিয়েই খেলাম না, এত খিদে পেয়ে গেছিলো, এত খিদে পেয়ে গেছিলো, জাস্ট মেনুটা দেখিয়ে খেতে বসে গেছি। আর এই যে বলে খেলবো, তা ঠিক আছে, সরস্বতী পুজোর দিন এই দোয়াত আর কি সরস্বতী ঠাকুরের সামনে রাখা হয়। তাহলে নে, তোর যখন ইচ্ছা তুই খেল। গাড়িটি হঠাৎ করে ডিস্টার্ব দিচ্ছে, মানে স্পিড নিতে চাইলেও স্পিড নিতে পারছে না বর। তো এবারে এখন আমাদের ঘর অনেকটাই দূর ফ্রেন্ডস, মানে 37 মিনিট এখনো দেখাচ্ছে, তো একটু তো রিস্ক হয়েই যাবে এরকম ভাবে গাড়িটা টানা, মানে নামা ওটা পেট্রোল পাম্প 7 মিনিট। তো এখন আমরা সামনে একটা পেট্রোল পাম্পে এসেছি, এখন দেখা যাক বর কি বলছে। আগে মোড় পেয়ে চলে যাওয়া খ্যাপ মোড়ে, আচ্ছা এটা কিছু করতে পারবে না, এটা তো চার দু চাকা না, আগে মোড়টাতে বলে মোড়টাতে চলো। আমরা বৃন্দাবন যাওয়ার আগে যখন ফোন গাড়িটা ইয়ে করেছিলাম ফ্রেন্ডস, পাঠিয়েছিলাম সার্ভিস সেন্টারে, তখন কিন্তু ওরা বললো না সার্ভিসিং এর দরকার নেই। তা এখন বর বলছে বরের মনে হচ্ছে ইঞ্জিন অয়েলটা শেষ হয়েছে, কারণ এই যে আওয়াজটা তোমরা পাচ্ছ, দেখা যাক চলো ঠিক করি। তা আমাদের গাড়ির ক্লাচটা পুরো গেছে, ক্লাচই তো বলে, হ্যাঁ গাড়ির ক্লাচ ব্রেকটা ক্লাচটা এই যে কার্তিক ক্রেন আছে না, আর যে পাঠালো দেখো এটাও হচ্ছে, গাড়ির ক্ল্যাশটা গেছে ফ্রেন্ডস পুরোপুরি, মানে গাড়ি আগে পারবেই না, আগে সামনে
এখানে পেয়ে গেল পেট্রোল পাম্প আর তার পাশে, নাহলে আমি ট্রেনে নিয়ে যেতাম আর রাস্তাতে বন্ধ হয়ে যেত। আমি সার্ভিস সেন্টারে ঠিক করাতে চাইছি। চাবিটাও দিয়ে দিতে হবে না এদেরকে। প্রথমে যখন বর বলল যে গাড়িটা না আমার চালাতে অসুবিধা হচ্ছে, আমি স্পিড নিচ্ছি কিন্তু স্পিড হচ্ছে না, তাই ভাবলাম ও হয়তো ইয়ার্কি মারছে, কারণ আমার বর ইয়ার্কি মারতেই থাকে। তারপরে ও বলল না গো ইয়ার্কি মারছি না, সত্যি বলছি। তখনই ভাবলাম না তাহলে ও সত্যি বলছে। তাহলে আমি একটা কাজ করো, গাড়িটাকে সাইডে দাঁড় করিয়ে নাও, তোমার যদি মনে হচ্ছে অসুবিধা হচ্ছে তাহলে এটাকে রিস্ক নিয়ে আগে বাড়াটা ঠিক হবে না। তো সেই রকমভাবে আমরা সাইডে দাঁড়ালাম, জিজ্ঞেস করলাম। তো এখানে এক দাদা ছিল, উনি বলছেন যে 3000 টাকায় ঠিক করে দেবো কিন্তু রেখে যেতে হবে। তো আমরা সত্যি কথা বলতে ফ্রেন্ডস কোনো বিশ্বাস মানে করতে পারিনি, ভরসা পাচ্ছিলাম না ওনার কাছে রেখে যেতে। সেই কারণে আমরা ফাইনালি সার্ভিস সেন্টারকে কল করি আর ওইখান থেকে আমাদের মানে টোটাল আধা ঘন্টা আমাদেরকে দাঁড়াতে হয়, তার মধ্যে সব কাজ হয়ে যায়। তো দেখো গাড়িটিকে কেমন ক্রেনে করে তুলে নিয়ে যাচ্ছে, খারাপ তো লাগছে কিন্তু তার সাথে ঠিক আছে, হতেই পারে, কোনো অসুবিধা নেই। তো এই যে গাড়িটা চলে গেল আর এবার আমরা অটোতে করে যাব। কি ঝামেলা, গাড়িতে করে এলাম ঘুরতে, এবারে যাচ্ছি কিনা অটোতে করে ঘরে, আর গাড়িটি গেল সার্ভিস সেন্টারে। তো যাই হোক ফ্রেন্ডস, আমরা হাসছি, হ্যাঁ আমরা হাসছি। দেখো লাইফে এরকম ছোটোখাটো চ্যালেঞ্জেস আসতেই থাকে, কোনো অসুবিধা নেই। তা বর বলে সবসময় হাসি মুখে সব কিছু পার করো, দেখবে কোনো অসুবিধাটা অসুবিধা বলে মনেই হবে না। তা ঠিক আছে, এবার একটা মোটা খরচা বসবে সেটা তো তোমরা বুঝতেই পারছো, তবে কত বসবে সেটা আজকে বলতে পারছি না, পরে জেনে তবে বলবো। তা চলো আজকের জন্য এখানেই টাটা।